সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, বলতে বলতে রথ প্রায় চলেই এলো, কিছুদিন বাদে রথ। তো বন্ধুরা, এই ভিডিওটা করার বেশ কিছু কারণ রয়েছে। আমার অনেক ইউটিউবার দাদারা অলরেডি ভিডিও করে ফেলেছে বা ভিডিও ছেড়েছে ইউটিউব চ্যানেলে, তো রথে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে প্রথম রথে এবং কোথায় কী সেট আপ থাকছে। তো আমি যেটা ভিডিওটা দেখলাম বা আমি যেটা কমিটি বা মাইক যে মালিক রয়েছে ওনাদের সঙ্গে কথা বলে জানলাম, তো বর্মনকে দেখা যাচ্ছে এক ডেটে, সেই ইউটিউবারই বলছে এক ডেটে তিন জায়গায় চার জায়গায় বাড়ছে। তো যাই হোক, মোটামুটি আমি যতটা জানতে পেরেছি আর এই ভিডিওতে আমি বলবো জেনুইন খবর, মানে একদম অ্যাকুরেট মালিক এবং কমিটির সঙ্গে কথা বলে যেটা আলোচনা হয়েছে। তো প্রথমেই বলি, প্রথমে বলবো প্রথম রথে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে। তো বন্ধুরা, প্রথম রথে প্রায় পাঁচ জায়গায় কম্পিটিশান রয়েছে। তো পাঁচ জায়গায় রথের দিনই রয়েছে। তো যে জায়গাগুলো হয়েছে, পিছাবনি, পূর্ব পুরুষোত্তমপুর, তো আপনারা জানেন পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর। তারপর সবথেকে ভাইটাল উদ্বাদাল বক্স কম্পিটিশান, আপনারা জানেন আগের বছর হয়েছিল, তো আমার বাড়ির কাছে একদম, তো আমার নিজের ক্লাব রয়েছে। তো তারপরই ঠিক পাশের গ্রাম মানিকজোড় বলে রয়েছে, তো সেখানেও কম্পিটিশান রয়েছে। সেছাড়া রয়েছে জুখিয়া এবং সবথেকে এবছর যেটা ভালো হবে বলছে সেটা হচ্ছে ভসলাগেড়িয়া। তো অর্জুননগরের কাছাকাছি ভসলাগেড়িয়া বলে জায়গাটা রয়েছে সেখানে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি প্রথমে পিছাবনিতে কী কী সেট আপ থাকবে। তো বন্ধুরা, পিছাবনিতে যে সেট আপগুলো থাকবে একদম কনফার্ম, পাওয়ার মিউজিক কিন্তু পিছাবনিতে থাকছে, থাকছে বি মিউজিক, বর্গভীমা মিউজিক, সান মিউজিক এবং রাজা সাউন্ড, এই কয়েকটা সেট আপ কিন্তু কনফার্ম ওই রথের দিনই বাজবে, রানিং করে কম্পিটিশান করবে। সেটা হচ্ছে পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর, এটা এটা গেল পিছাবনির আপডেট। এবং রয়েছে উদ্বাদাল। তো বন্ধুরা, আপনাদেরকে বলি উদ্বাদাল কীভাবে আসবেন। তো যারা মঙ্গলচক কম্পিটিশান দেখতে গেছিলেন হেড়িয়ার দিক থেকে, উদ্বাদাল পেরিয়ে কিন্তু আপনারা মঙ্গলচক গেছিলেন, তো যারা হচ্ছে এগরার দিক থেকে আসবেন, ইটিয়াবিড়ার ফরেস্ট অফিসের নামই হচ্ছে উদ্বাদাল, আর উদ্বাদাল মেন রোডের ওপরেই কিন্তু এবছর কম্পিটিশান হবে। তো উদ্বাদালে কম্পিটিশান, একটাই কথা বলি, উদ্বাদালে কম্পিটিশান হচ্ছে হবে, কিন্তু এবছর পুলিশ পারমিশন দেবে কি না এখনও ঠিক নেই। তো উদ্বাদালে এবছর কী কী সেট আপ থাকছে আপনাদেরকে বলি। তো যেই ক্লাবে শুভদীপ ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে মা কালী জনকা, যেই ক্লাবে টাইটানিক ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে চন্দনা মিউজিকের সম্পূর্ণ নতুন সেট আপ, তো একদম টেস্টিং হয়েই সরাসরি চলে আসবে এই ক্লাবে। এবং যেই ক্লাবে শঙ্কর মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু শঙ্কর মিউজিক থাকছে, যেই ক্লাবে এমএসবি মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু কন্টাই থেকে কালাকার মিউজিক আসছে, এবং নতুন একটা ক্লাব তৈরি হয়েছে যেটা কিন্তু রকস্টার মিউজিক নিয়ে আসছে। তো এটা নতুন ক্লাব এবছর এসছে, মানে আসবে। এবং সেই সঙ্গে বলে রাখি, যেই ক্লাবে পাওয়ার মিউজিক ছিল সেই ক্লাবে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না কী সেট আপ আসবে, তো তারা বলছে কোনো নতুন সেট নিয়ে আসবে। তো যাই হোক, খবর পেলে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। এটা গেল উদ্বাদাল। তো আমরা কোন দিকে, অর্থাৎ আমরা উদ্বাদালের দিকে আসবো কি মানিকজোড়ের দিকে যাব, আমরা হচ্ছে এই দুটো গ্রামের মাঝেই আমরা যেহেতু রথটা করি, যেহেতু আমাদের বর্মন আসবে, আপনারা হয়তো আমি আগের ভিডিওতে দেখেছেন, তো আমরা কোন দিকে যাব এখন আমরা কনফার্ম করতে পারিনি। আচ্ছা, যদি আমরা মানিকজোড়ের দিকে যাই তাহলে একটাই কথা, সেরা জিনিস মঙ্গলচকের কম্পিটিশান আপনারা আবার দেখতে পাবেন। মঙ্গলচকে যে সেট আপগুলো ছিল সেই সেট আপগুলোর মধ্যে আবার কম্পিটিশান। তো যাই হোক, মোটামুটি সেখানে কার রেজাল্ট ভালো হয়েছে কার রেজাল্ট খারাপ হয়েছে, মঙ্গলচকের কম্পিটিশান আবার হতে চলেছে। হ্যাঁ, কারণ আমরা যদি মানিকজোড় অর্থাৎ পাশের যে গ্রাম রয়েছে উদ্বাদাল থেকে ইটিয়াবেড়ে যাওয়ার পথে, মানিকজোড় বললে যে কেউ রাস্তা দেখিয়ে দেবে ইনতাজ মোড় থেকে ঢুকে গেলে, ইটিয়াবেড়ে ইনতাজ মোড় বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ঢুকে গেলে মানিকজোড় স্কুল রয়েছে, অবশ্যই আমি আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো। তো সেখানে যে যে সেট আপগুলো থাকছে আপনাদেরকে বলে দিই। তো সেখানে থাকছে বি মিউজিক, এবং তারপরই থাকছে বি মিউজিক হচ্ছে আগেরবারে এসপি যে ক্লাবে এসেছিলো সেই ক্লাবে থাকছে বি মিউজিক, আগেরবারে যেই ক্লাবে আরতি ছিল সেই ক্লাবে কিন্তু আসতে চলেছে মা মনসা প্রো, এবং নতুন একটা ক্লাব তৈরি হয়েছে যেখানে কিন্তু দেবী মা মিউজিক ভাড়া হয়েছে। তারপরের ঠিক ক্লাব রয়েছে যেখানে সন্তোষী মিউজিক ছিল, সেখানে কিন্তু আসতে চলেছে দীপ মিউজিক ময়না থেকে, তার ঠিক কিছুটা বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মা জোসনা মিউজিক, যেটা হচ্ছে ডাইনামিক বিট নিয়ে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আজ কয়েক মাস আগে টেস্টিং হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের এদিকেরই সেট আপ। ঠিক তারপরে এগিয়ে গেলে এনজিপিকে পাবেন। হ্যাঁ, তো এটা এই দুটো ক্লাব কিন্তু নতুন, আর আগেরবারে যেই ক্লাবে আর দাস ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে বি ডট বি, আর আমাদের ক্লাবে বর্মন থাকছে। যদি আমরা এই দিকে আসি তাহলে তো বুঝতেই পারছেন সেই মঙ্গলচকের দেবী মা, মা মনসা প্রো এবং বর্মন, সঙ্গে বি মিউজিক যখন আছে কোনো কথাই হবে না। তো যাই হোক, এটা গেল মানিকজোড়ের আপডেট। তো অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান পাবেন। তো তারপর বলি যেটা হচ্ছে সবার মুখে প্রশ্ন, যে ভসলাগেড়িয়াতে কী কী সেট আপ থাকবে এবছর কি না ভসলাগেড়িয়াতে প্রথম রথে বিশাল কম্পিটিশান হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি ভসলাগেড়িয়াতে পাওয়ার মিউজিকের ভাড়া ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণবশত, যাই হোক পাওয়ার মিউজিক কিন্তু থাকছে না ভসলাগেড়িয়াতে, আপনাদেরকে এই কথাটা বলি। তো ভসলাগেড়িয়াতে কী কী সেট আপ থাকছে ফাইনালি, তো ফাইনালি থাকছে শুভদীপ মিউজিক এবং
শুভদীপ আরদাস এবং হচ্ছে দেবী মা, যেটা হচ্ছে দেবী মা নয় দেবী মিউজিক মুকুন্দপুরের যে সেট আপ, এটা এই তিনটে সেট আপ থাকছে স্ট্যাচুর কাছে, যেটা হচ্ছে ওখানে স্ট্যাচু রয়েছে ওই স্ট্যাচুর কাছে। অবশ্যই আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো। তো অর্জুন নগরের কাছাকাছি আপনারা যে মঙ্গল চক এসেছিলেন সেই রাস্তায় বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ওই যে অ্যাকচুয়ালি যে কম্পিটিশনটার কথা বলছি সেই জায়গাটা। তো সেখানে কী কী সেট আপ থাকছে আপনাদেরকে বলে দিই, সেখানে থাকছে টাইটানিক মিউজিক, বর্মন মিউজিক, শুভদীপ মিউজিক, দেবী মিউজিক, এমটি থাকছে না, আর আরদাস মিউজিক, এই পাঁচটা সেট আপ কনফার্ম। ঠিক আছে, এটা গেল ভসলাগেড়িয়া, অর্থাৎ ভসলাগেড়িয়া যাওয়ার রাস্তাটা আপনাদেরকে বলে দিলাম। সেছাড়া আমি আমার ডেসক্রিপশানে অবশ্যই লাইভ লোকেশান দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যেতে পারেন। সেছাড়াও আপনাদেরকে বলি, তো প্রথম রথের দিনই আরও একটা জায়গায় কম্পিটিশান রয়েছে হেড়িয়াতে। হেড়িয়াতে তিনটে সেট আপের কম্পিটিশান, সেটা হচ্ছে সেখানে থাকছে পাওয়ার মিউজিক, রানিয়ার এনএস এবং ডায়মন্ড মিউজিকের। তো ওখানে কিন্তু বসে বসে কম্পিটিশান হবে বলেছে, তো জানি না ওখানে কী হবে কনফার্ম। তো এটা গেল। তো রথের পরের দিন অর্থাৎ 7 তারিখ রথ, তো 8 তারিখ রয়েছে, 8 তারিখ বিকালে কিন্তু জুখিয়াতে একটা বিশাল ভয়ানক কম্পিটিশান হতে চলেছে। কারণ জুখিয়াতে যে 4টে সেট আপ কমিটি চুজ করেছে সেই 4টে সেট আপের কম্পিটিশান দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন। কারণ যে সেট আপগুলোর নাম বলছি, তো পাওয়ার মিউজিক, বি মিউজিক, টাইটানিক মিউজিক, শুভদীপ মিউজিক, প্রিন্স মিউজিক ছিল ক্যান্সেল হয়ে শুনলাম নাকি শুভদীপ মিউজিক ঢুকেছে। তো বর্তমানে মোটামুটি 4টে সেট আপই চয়েসফুল সেট আপ। তো এই 4টে সেট আপে যেটা আমি শুনেছি, তো রাউন্ড করে কম্পিটিশান হবে, মানে একটা জায়গার মধ্যে বসে কম্পিটিশান হবে। ওটা গেল 9 তারিখের কম্পিটিশান, অর্থাৎ 10 তারিখ, 10 তারিখও কিন্তু কম্পিটিশান নেই যে এমন নয়, 10 তারিখও কিন্তু কম্পিটিশান রয়েছে। তো আপনারা হয়তো জানেন কুমিরদা বা কামারদা, যে মারিস্তা থেকে ভেতরের দিকে কামারদা বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু এবছর একটা ভালো কম্পিটিশান হতে চলেছে। তো সেখানে কিন্তু 3টে সেট আপের কম্পিটিশান হবে, 5টা করে বক্সে, আগের দিন কিন্তু 8টা করে বক্স বাজবে সেই যে সেট আপগুলো থাকছে। তো ওখানকারই এক মানে ওই গ্রামেরই এক লোকাল সেট আপ বা খুব নাম ছিল আগে পাওয়ার সাউন্ড, এবং থাকছে বি মিউজিক এবং বর্মন মিউজিক, ওখানে কিন্তু 3টে সেট আপের কম্পিটিশান হলো। তো তারপর বন্ধুরা বলতে থাকি আপনাদেরকে, বলতে গেলে উল্টো রথের আপডেট নিয়ে আবার আসবো আপনাদের কাছে। তো উল্টো রথে রয়েছে সবথেকে বড় কম্পিটিশান দেবী চকের কম্পিটিশান, সেছাড়াও উল্টো রথের আগের দিন রয়েছে উড়িষ্যা সুখ সন্ধ্যা এবং মিলনবাজার বক্স কম্পিটিশান। এরকম বেশ কিছু আপডেট নিয়ে আবারও আসবো পার্ট টু ভিডিওর মধ্যে। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো আমার ক্লাবের তরফ থেকে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাই, আপনারা সবাই আসুন। যদি আপনারা কি চান যে মঙ্গল চকের মতো আবারও একটা কম্পিটিশান দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, যদি আপনারা চান তো তাহলে অবশ্যই মঙ্গল চকের মতো আবার কম্পিটিশান হতে পারে। তো আমরা কোন দিকে যাবো এখন কনফার্ম নয়, তো যেদিকে পুলিশের ঝামেলা কম সেদিকে আমরা যাবো। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ধীরে সুস্থে কম্পিটিশান দেখতে আসুন। অবশ্যই আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান থাকবে, অবশ্যই দেখা হলে অবশ্যই কথা হবে। তো আমি তো থাকছি, আপনারা কে কে আসছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ততক্ষণ সবাইকে রাধে রাধে।